নাম্বার টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। বাড়িতে থাকবো, গায়ে জামা কাপড় পরে থাকবো, সব শোনার মুখে ঢাকা দিয়ে থাকবো, টাকা মুখে ভালোভাবে ঢাকা দাও, ঢাকা দিয়ে থাকবো, হাত দাও, আর কোথায় ঢাকা দিয়ে থাকবেন, ঢাকা দিয়ে আছে, ঢাকা আছে, এখানে রাত্রিবেলা সবার সঙ্গে কেটে নেবেন, ঠিক আছে, আবার দুপুরবেলা একবার কেটে নেবেন, ঠিক আছে, পর ঢাকা দিয়ে থাকবে, বাইরে কম বেরোবে, আর কোথায় এই কিছুটা কোথায় গেল, ঠিক আছে, আর আর কোথায় বল, ঢাকা দিয়ে থাকবে, রুমাল বা কাপড় দিয়ে সব ঢাকা দিয়ে মুখে ঢাকা দিয়ে থাকবে সবসময়, দিদি কি বলেছে, মুখে ঢাকা দেবে, বারবার হাত ধোবে সাবান দিয়ে, এতটা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মুখে ঢাকা দিয়ে থাকবে সবসময়, ঠিক আছে, মুখটা রুমাল ও কাপড় দিয়ে বাচ্চাগুলোকে রাজ্য সরকার তার সমস্ত রকম পরিকাঠামো নিয়ে চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে যেভাবে মানুষের হেলথকে অ্যাসিওর করার চেষ্টা করছে, ঠিক সেইভাবে রাজ্য সরকার এখন ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষের খাদ্যের অধিকারকে সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা সেই শাসকদলের কর্মী হিসাবে নেতৃত্ব দেখানোর পথে আমরা আমাদের যতটুকু যা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা এক নাম্বার ওয়ার্ডে ইতিমধ্যে 400 পরিবারকে পৌঁছে দিয়েছি, 100 পরিবার বাকি আছে, 2 নম্বর ওয়ার্ডে আমরা 1100 পরিবারকে দিয়েছি, আরও 400 পরিবার বাকি আছে, 3 নম্বর ওয়ার্ডে আমরা 375 পরিবারকে দিয়ে সম্পূর্ণ করেছি, 4 নম্বর 220 পরিবারকে দিয়ে সম্পূর্ণ করেছি, 5 নম্বর ওয়ার্ডে আমরা 375 জন সম্পূর্ণ করেছি, 6 নম্বরে 900 জনকে দিয়েছি, 150 জন বাকি আছে, 7 নম্বর 350 জন কমপ্লিট হয়ে গেছে, 8 নম্বর 212 জনকে দিয়েছি, 9 নম্বর এখনও শুরু করতে পারিনি, 10 নম্বরে 175 জনকে দেওয়া হয়েছে, 11 নম্বরে 150 পরিবারকে দেওয়া হয়েছে, 220 পরিবার বাড়তি আছে, 12 নম্বরে 500 পরিবার দেওয়া হয়েছে, 13 নম্বরে 185 পরিবার দেওয়া হয়েছে, 14 নম্বরে আপনার 400 আর 150 550 পরিবারকে দেওয়া হয়েছে, আজকে 15 নম্বর ওয়ার্ডে মোট দেওয়া হলো 400, 150, 200, 750 আর আজকে 90টা 807টা দেওয়া হলো, 16 নম্বর ওয়ার্ডে 300 দেওয়া হয়েছে, 215টা যা দিতে বাকি আছে, 17 নম্বর ওয়ার্ড সম্পূর্ণ হয়েছে, 18 নম্বর ওয়ার্ড বাকি আছে, 19 নম্বর 220টা ওয়ার্ডে দেওয়া হয়েছে, বাকি যা যা আছে ওয়ার্ডে যে যে পাড়া যে যে মহল্লা যে যে বুথে বাকি রয়েছে, আমরা দলের পক্ষ থেকে প্রত্যেক দিন আমরা আমাদের দলীয় সহকর্মী, কিছু সহৃদয় ব্যক্তি, বড় মনের মানুষ, তাদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেকদিন যা পাবো আমরা নেত্রীর দেখানো পথে তার আদর্শে তার পদাঙ্ক অনুসরণ করে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, এটা আমরা প্রত্যেক দিন আমাদের রুটিন। দেখুন কেউ কী অভিযোগ করেছে আমি সেটা জানি না, যিনি অভিযুক্ত মানে কিছু বলেছেন তার এরা স্থানীয় মানুষরা আছেন, অভিযোগকারী সহোদর ভাইও আছেন, দাদা আছেন, তারা বলতে পারবে, আমি এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি আমার কাজ আমার দলের নির্দেশ আমি পালন করতে এসেছি, আমি প্রত্যেকের কাছে প্রত্যেকটা পরিবারের কাছে যে প্রতি পরিবারগুলো এই লকডাউনের ফলে সরাসরিভাবে প্রভাবিত সেই প্রান্তিক স্তরের মানুষ তাদের কাছে দলের একজন কর্মী হিসেবে আমি অঙ্গীকারবদ্ধ ব্যক্তিগতভাবে প্রত্যেকের বাড়ি আমি পৌঁছাবো।
আজ 15 নম্বর ওয়ার্ডে আরামবাগ পৌরসভার উপমৌরপিতা রাজেশ চৌধুরী ত্রাণ সামগ্রী বিলি করলেন। ক্যামেরায় অয়েক সামন্তের সঙ্গে আমি সুজিত রায়, আরামবাগ টাইম।